আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ একই জুলাই দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যেন অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি আরবের পূর্বাঞ্চলের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান আব্দুল হাকিম আল খালদি এবং মহাসচিব আব্দুর রহমান আল ওয়াবেল এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠককালে তিনি বলেন সম্প্রতি সৌদি আরবে বিদেশিদের জন্য ব্যবসা নিবন্ধনের যে আইন করেছে তা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এক অনন্য সুযোগ এই আইন বাংলাদেশি প্রবাসীদের ব্যবসায়ীদের জন্য বৈধভাবে নিজ নামে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে যা তাদের জন্য ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে চেম্বারের চেয়ারম্যান বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে দূতাবাসের সাথে নতুন আইনের বিষয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে এছাড়া বাংলাদেশি প্রবাসীদের নতুন ব্যবসা নিবন্ধন আইন বিষয়ে জানার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন সৌদি আরবকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের ভীষণ বাস্তবায়নে সৌদি আরবের ব্যবসায়ীদের সহায়তা কামনা করেছেন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন ফলে অভ্যন্তরীণ সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট তাই আজ থেকে যে সকল সৌদি প্রবাসীরা বাংলাদেশ বিমানে দেশে যাবেন তাদেরকে সিলেট চট্টগ্রাম কক্সবাজার রুটে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন কঠোর লকডাউনের কারণে অভ্যন্তরীণ রুটের সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সরকার তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে এই ফ্লাইটগুলোতে শুধুমাত্র বিমানের টিকিটদারি আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন মানে এখন থেকে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসবেন কিন্তু চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার গন্তব্যে যাবেন তাদেরকে সেই সকল গন্তব্যে পৌঁছে দিবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ছিল আজকের দুইটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সকলকে